أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আমরা ফৌজদারি কার্যবিধির 231 পর্যন্ত আমাদের পড়া হয়েছে আমরা শুক্রবারে এই আইনগুলি রিভিশন করব আজকে আমরা রিভিশন করতে পারবো না শুধু পড়াবো আজকে ফৌজদারি কার্যবিধির 19 অধ্যায়ে অধ্যায়ে আমরা পড়েছিলাম সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি ক্লাসে আছি কে পরে কথা বলবো মামা আমি না ক্লাসে আছি জরুরি কিছু বলবেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম সেখানে আমরা পড়েছিলাম যে চার্জের মধ্যে আদালত যখন আসামির বিচার শুরু করবেন তখন চার্জ গঠন করবেন এই চার্জে কি বিষয় উল্লেখ থাকবে চার্জে উল্লেখ থাকবে আসামির নাম ঠিকানা অপরাধের বিবরণ অপরাধের বিবরণ থাকবে আর সময় তারিখ থাকবে অপরাধীর পূর্বে দণ্ডের বিধান থাকবে আইন এটা ইংরেজি ভাষায় চার্জ গঠিত হবে অথবা আদালতের ভাষায় চার্জ গঠিত হবে আসামির নাম ঠিকানা এগুলি থাকবে এটা পড়েছিলাম 221 চার্জের মধ্যে সময় তারিখ ঘটনাস্থলের নাম ও অর্ধেক মাথা দেখা যাচ্ছে এখন এখন দেখা যাচ্ছে কিনা যে চার্জের মধ্যে সময় তারিখ ঘটনাস্থলের নাম এইগুলিও উল্লেখ থাকবে এটা হলো 222 ধারা আর অপরাধ করার প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় অপরাধ করা হয়েছে এটা ভুলে 24 বলেছিলাম কিন্তু 23 কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় অপরাধ সংঘটিত হয়েছে এ কথাগুলিও চার্জে উল্লেখ থাকবে 223 আর কোন আইনে অপরাধ করেছে কত ধারায় করেছে এ কথাগুলিও চার্জে উল্লেখ থাকবে এটা 224 তবে চার্জ গঠন করতে গিয়ে যদি কোনো ত্রুটি হয় যে ত্রুটির কারণে আসামি তার অভিযোগ বুঝতে সমস্যা হয় না তাহলে এ ধরনের ত্রুটি ত্রুটি বলে গণ্য হবে না এটা 225 চার্জ গঠনের পর বিচার যখন শুরু হলো তখন আসামির বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ সংযোজন এবং কোন অভিযোগ বিয়োজন করা যায় 227 ধারা নতুন অভিযোগের নতুন যে অভিযোগ এই অভিযোগের বিচারও করা যাবে যদি রাষ্ট্রপক্ষের ক্ষতির সম্ভাবনা না থাকে বা আসামি পক্ষের আত্মপক্ষের সমর্থনে কোনো সমস্যা না থাকে তাহলে ওই নতুন অভিযোগের বিচারও করা যাবে 228 আর নতুন যে অভিযোগ সংযোজিত হল এটার বিচার করতে গেলে রাষ্ট্রপক্ষের ক্ষতির সম্ভাবনা
বা আসামি পক্ষ আত্মপক্ষ সমর্থনে ক্ষতির সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই নতুন অভিযোগের বিচার করা যাবে না। ২২৯ নতুন অভিযোগটা যেমন এমন হয় যে সরকারের অনুমতি ছাড়া এটা বিচার করা যায় না, সেক্ষেত্রে সরকারের অনুমতি বাদিত ওই নতুন অভিযোগ যেটা আসলো এটার বিচার করা যাবে না। ২৩০ যে আসামির যে সাক্ষীর একবার জবানবন্দি নেওয়া হয়েছে সেই সাক্ষীকে আদালত পুনরায় তলব করে জবানবন্দি নিতে পারবেন, সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে ওই নতুন অভিযোগের আবার বিচার শুরু হয়, ওই নতুন অভিযোগের বিচার শুরু হলে তখন ওই নতুন অভিযোগটার শুনানিকালে পূর্বের সাক্ষীকে আবার তলব করা যাবে। ২৩১ ধারা। প্রিয় ভাইরা, কথা কি স্পষ্ট শোনা যায়? আপনারা কি আমার কথা বোঝেন নাকি সমস্যা হচ্ছে? লেখেন তো। বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? ২৩১ পর্যন্ত আমাদের পড়া হয়েছিল। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখন নতুন পড়ার পর্ব। আমাদের পড়া কিন্তু ইতিমধ্যে অনেকগুলি আইন পড়া হয়ে গেছে, শুক্রবারে আইনগুলি রিভিশন করব। তাহলে আজকে অনেকেই হয়তোবা কেউ নতুন জয়েন করছেন, তাদের জন্য এখন পড়া শুরু। আপনারা ভয় পাওয়ার দরকার নাই, পূর্বে যে ধারাগুলি পড়া হয়ে গেল সেটা কিভাবে আপনারা পাবেন, এটা পেয়ে যাবেন, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। যে আপনারা এখন যেটা পড়াচ্ছি এটার থেকে বুঝতে শুরু করেন। তাহলে এখন আমরা শুরু করলাম এই ২৩৭ ধারা, মাঝের গুলো আর নিচ্ছি না। আমিনুল ভাইয়ের একটু সমস্যা, তাই না? আল্লাহ আপনার সমস্যাটা মিটাই দেখ, আপনার সঙ্গে আমাদের সকলের সমস্যা মিটাই দেখ। যে ২৩৭ ধারায় কি বলছে একবারে বুঝবেন, দেখেন খুব ক্লিয়ারলি শুনেন। ২৩৭ বলল, আসামির বিরুদ্ধে যে অপরাধ আনা হয়েছে, আসামির বিরুদ্ধে যে অপরাধে মামলা হয়েছে, কিছুই বোঝা যায় না, তাহলে আপনি কেটে দিয়ে আপনি রাহা আপনি কেটে দেন, কেটে বের হয়ে যান, গ্রুপ থেকে বের হয়ে গিয়ে আবার ঢোকেন, তো তখন শোনা যায় কিনা। তাহলে কেউ বলতেছেন বোঝা যায়, দু একজন বলতেছেন শোনা বোঝা যাচ্ছে না, তাহলে বোঝা না গেলে তাহলে আপনি গ্রুপ থেকে একটু বের হয়ে যান, বের হয়ে আবার নতুন করে যোগদান করেন, তাহলে দেখে তো ক্লিয়ার হয় কিনা। তাহলে আসামির বিরুদ্ধে যে অপরাধ আনা হল, যে অপরাধে মামলা হল, যে অপরাধের বিচার শুরু হল, বিচার করতে গিয়ে সেটা প্রমাণ না হয়ে অন্য আরেকটা অভিযোগ প্রমাণ হয়েছে, অভিযোগ আনা হলো চুরি করা, কিন্তু বিচার করতে গিয়ে দেখা গেল যে না, চুরি করেনি, চুরির অপরাধ প্রমাণ হলো না, কিন্তু বিশ্বাসভঙ্গ করেছে অথবা প্রতারণা করেছে অথবা আত্মসাৎ করেছে, এই অপরাধ প্রমাণ হলো, অথবা চোরাই মাল গ্রহণ করেছে, তাহলে যে অপরাধে বিচার হচ্ছে বিচারে যদি সেটা প্রমাণ না হয়ে অন্য অপরাধ প্রমাণ হয় তাহলে ওই অন্য অপরাধেরও দণ্ড দেওয়া যাবে। এটা হল ২৩৭ ধারা। তাহলে যে অপরাধে অপরাধীর বিচার হচ্ছে বিচারে যদি সেই অপরাধ প্রমাণ না হয় সেটা প্রমাণ হল না, কিন্তু অন্য একটি অপরাধ সাক্ষ্য প্রমাণে প্রমাণ হল, যেটার অভিযোগে ছিল না, অভিযোগে ছিল চুরি, যায় প্রমাণ হল,
অপরাধমূলক বিচারভঙ্গ, তাহলে যে অপরাধে বিচার হলো সেই বিচারে যদি সেই অপরাধ প্রমাণ না হয়ে অন্য একটা অপরাধ প্রমাণ হয়, তাহলে ওই অন্য অপরাধটার জন্য আদালত দণ্ড দিতে পারবে। এটা হলো 237 ধারা। আসামির বিরুদ্ধে যে অপরাধে বিচার চলছে, বিচারে যদি সেই অপরাধটা প্রমাণ না হয় সেক্ষেত্রে নতুন অপরাধের মানে সাক্ষ্য প্রমাণে প্রমাণ হলো নতুন একটা অপরাধ, এমনি আইছে ওটা বিচার করতে গিয়ে। আমরা বলি না কেসু খুঁড়তে সাপ বেরোলো, এরকম এরকম যদি হয় তাহলে ওই নতুন যে আর অপরাধের প্রমাণ হলো সেটার দণ্ড দেওয়া যাবে। যে অপরাধে আসামির বিচার হলো সেই বিচারে আসামির অপরাধটা প্রমাণ না হয়ে অন্য অপরাধ প্রমাণিত হলো, সেক্ষেত্রে অন্য যে অপরাধটা প্রমাণ হলো সেই অপরাধেও আদালত অপরাধীকে দণ্ড দিতে পারেন। 237 ধারা। প্রিয় ভাইরা, আমার এই কথা কি বোঝা গেল কিনা একটু লেখেন দেখি। অপরাধীর বিরুদ্ধে যে অপরাধের কারণে বিচার হচ্ছে সেই অপরাধ প্রমাণ না হয়ে অন্য অপরাধ যদি প্রমাণিত হয় সেক্ষেত্রে অন্য অপরাধের কারণেও আদালত অপরাধীকে দণ্ড দিতে পারেন। 237 ধারা। যে অপরাধে বিচার হবে সে অপরাধ সাক্ষ্য প্রমাণে প্রমাণ হল না অন্য অপরাধ প্রমাণ হল, অন্য অপরাধেও অপরাধীকে দণ্ড দেওয়া যাবে। 237 ধারা। উদাহরণ, ক নামক ব্যক্তি চুরি করেছে মর্মে বিচার চলছে, চুরির অপরাধে বিচার চলছে, বিচারে সাক্ষ্য প্রমাণে চুরির ঘটনা প্রমাণিত হল না। লাইট দিলে দেখে যাবে না। বিচারে চুরির ঘটনা প্রমাণ না হয়ে অপরাধমূলক বিশ্বাসভঙ্গর অপরাধ বিষয়টি প্রমাণ হল, সেক্ষেত্রে ওই অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধে আসামিকে দণ্ড দেওয়া যাবে। 237 ধারা। এখন যাব 238। আসামির বিরুদ্ধে যে অপরাধ 238 যাচ্ছে। একটা উদাহরণ তো দিলামই, আপনি গরু চুরি করেছেন তাহলে এটা মানে বিচার হচ্ছে, অথবা আপনি এই কোন জিনিস চুরি করেছেন সেই অপরাধে আপনার বিচার শুরু হলো, কিন্তু বিচার সাক্ষী প্রমাণ নিয়ে দেখা গেল আপনি চুরি করেননি, এটা আপনি বিশ্বাসভঙ্গ করেছেন অথবা আত্মসাৎ করেছেন। কিরকম যে আপনি আমি দুইজনে চাকরি করি, এলে যে বিশ্বাসভঙ্গ আত্মসাৎ এই কথাগুলি তো বুঝতেছেন না মনে হয়, যার কারণে একটু কটমস্ট মনে হচ্ছে, যেটা মনে অন্যরকম হয়ে গেল যে চুরির অপরাধ আমরা করলাম। চুরিটা কিরকম দেখেন, যে আপনি আর আমি ঢাকায় চাকরি করি, আপনি ছুটি যাচ্ছেন, আপনাকে আমি 2000 টাকা দিলাম, 2 কেজি মসুরের ডাল দিলাম, একটু আটা দিলাম, চিনি দিলাম আমার মাকে দেওয়ার জন্য, কিন্তু আপনি এটা নিয়ে আমার মাকে দিলেন না, আমার মাকে দিলেন না, তাহলে সাধারণত মানুষ বলে যে এটা চুরি করেছে, সে তার রায়হানের টাকা এবং মালগুলি দিছে, ওলা নিয়ে যায়, সে চুরি করে ফেলছে, এই চুরির ঘটনা আপনার বিরুদ্ধে মামলা করা হলো, কিন্তু এটা তদন্ত বিচার করতে গিয়ে দেখা গেল এই ধরনের কাজটা চুরি হয় না, এটা হয়েছে বিশ্বাসভঙ্গ হয়েছে, আপনি আমার জিনিসটা নিয়ে যায় দেওয়ার কথা ছিল, বিশ্বাস করে দিয়েছিলাম, কিন্তু আপনি বিশ্বাসটা কি করেছেন, ভঙ্গ করেছেন, এটা প্রমাণ হলো। কিন্তু অভিযোগের মধ্যে কিন্তু এই বিশ্বাসভঙ্গটা ছিল না, ছিল চুরি, কিন্তু বিচারে প্রমাণ হলো চুরিটা প্রমাণ হলো না, বিশ্বাসভঙ্গ প্রমাণ হলো, তাহলে ওই বিশ্বাসভঙ্গ প্রমাণ হলো ওটাতেই তাকে দণ্ড দেওয়া যাবে। এখন কি বুঝলেন কিনা রুবেল?
রুবেল ভাই বুঝলেন কিনা, দেখেন তো আমার কথা, আসামির বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ বিচারে প্রমাণ হলো না, হলো না, কিন্তু অন্য একটা অভিযোগ প্রমাণ হলো। তাহলে অন্য অভিযোগে তার তাকে দণ্ড দেওয়া যাবে। এখন বলতে পারেন যে বিচার হচ্ছে চুরির, তো আবার অপরাধমূলক বিচারভঙ্গ আসবে কেন? হ্যাঁ আসতে পারে, আপনারা আগে দেখলেন না যে যে বিচার চলাকালে নতুন নতুন অভিযোগ নেওয়া যায়, আনা যায়, এই ধরনের কথা তো পড়লেন, 227 পড়লেন না, তার বিচারও করা যায় এরকম। অথবা নতুন অভিযোগ আসলো না, কিন্তু যে বিচার করতে গিয়ে বোঝা গেল এটা চুরি হয়নি, বিচারভঙ্গ হয়েছে, তাহলে চুরিটা বাদ দিয়ে বিচারভঙ্গে দণ্ড দিবে। এখন কি বোঝা গেল কিনা? ওকে আলহামদুলিল্লাহ, এটা হলো 237। এই যে একজন লেখছে, দেখেন এর লেখছে যে পিসি 405 কথা আছে বিচারভঙ্গ, তো ওটা দেখে মনে হচ্ছে যে যে চুরি করছে। যেমন আরেকটা উদাহরণ দেই, যে গুদামের যে ডিউটি করতেছে, গুদাম গুদাম তো বুঝেন যেখানে মালামাল রাখা হয়, এই গুদামে চাল ডাল এগুলি আছে, এখানে একজন ডিউটি করতেছে। এখন যে ডিউটি করতেছে, ও যদি ওই গুদাম থেকে, সবাই ঘুমে পড়ছে রাতের অন্ধকারে, ও যদি ওই গুদাম থেকে চাউল ডাউল চুরি করে, তাহলে কি এটা চুরি হবে? না, চুরি হবে না, কি হবে? বিশ্বাসভঙ্গ হবে। বিশ্বাসভঙ্গের অপরাধে কিন্তু সাধারণত আমরা বলবো যে ওই যে দারোয়ান ছিল, এই দারোয়ানই চুরি করছে, কিন্তু দারোয়ান চুরি করেনি, দারোয়ানে বিশ্বাসভঙ্গ করছে। পরে সাক্ষী প্রমাণ নিয়ে দেখা গেল যে সে চুরি করেনি, বিশ্বাসভঙ্গের অপরাধ প্রমাণ হলো, তাহলে তাকে বিশ্বাসভঙ্গের দণ্ডে দণ্ডিত করা যাবে, ধারা 237 ধারা। এখন কি ক্লিয়ার হলো নাকি? 238 যাব, 238 বলল যে আসামির বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ প্রমাণ হল না, তারপরেও অভিযুক্তকে লঘুদণ্ড দিতে পারবে আদালত, লঘুদণ্ড, কারণ লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। তাহলে যে অপরাধে বিচার হলো ওটা প্রমাণ হলো না, তারপরেও আদালত তাকে লঘুদণ্ড দিতে পারে, দিবেন এরকম না, দিতে পারেন। এটা 238। 239 বলছে যে অপরাধের সাথে, একটা অপরাধে, একটা অপরাধে কে কে অভিযুক্ত হতে পারে, একটা অপরাধে কে কে অভিযুক্ত হতে পারে, একটা অপরাধে অভিযুক্ত হতে পারে যে অপরাধ ঘটিয়েছে সে, ওর সঙ্গে যারা সহযোগিতা করেছে তারা, এই অপরাধে যে উস্কানি দিয়েছে, প্ররোচনা দিয়েছে সে, এরা অভিযুক্ত হতে পারে। তাহলে যে যে অপরাধে অভিযোগ, যে অপরাধে বিচার চলছে সেটা প্রমাণ হলো না, কিন্তু অন্য একটি অপরাধ প্রমাণ হলো, যে অপরাধটা প্রমাণ হলো সে অপরাধে আদালত দণ্ড দিতে পারেন। 237, অপরাধ যদি প্রমাণ নাও হয় সেক্ষেত্রে আদালত লঘুদণ্ড দিতে পারেন। এটা 238, অপরাধ প্রমাণ হয়নি, অনেক অপরাধ, ছোট ছোট অনেক অপরাধ, এই অপরাধগুলির প্রমাণ হয়নি, সেক্ষেত্রেও আদালত তাকে লঘুদণ্ড দিতে পারেন। 238। 239 হল যে একটা অপরাধের সাথে, একটা অপরাধে কে কে জড়িত হতে পারেন, কে কে অভিযুক্ত হতে পারেন, তাহলে যে অপরাধ করেছে সে অভিযুক্ত হবেন, এই অপরাধে যে সহায়তা করেছেন সে অভিযুক্ত হবেন, অপরাধ যদি অপরাধে যারা মানে এই সহপাঠী যারা, অপরাধ যারা যারা মিলে করেছেন এক কথায়, তারা তারাও অভিযুক্ত হবেন। তাহলে অপর একটি অপরাধে কে কে অভিযুক্ত হতে পারে, আবার লেখেন না, ভাই বোন চাচার চাষি ছেলে মেয়ে এরা সকলেই অভিযুক্ত হতে পারে, না এটা উত্তর সুন্দর না, বরং এরকম হবে যে যে ব্যক্তি অপরাধ করবে তিনি অভিযুক্ত হতে পারেন, তিনি অভিযুক্ত হবেন,
অপরাধে যারা সহযোগী সহযোগী যারা যারা মিলে এক করছে এরা এরা অভিযুক্ত হবেন, অপরাধে যে সহায়তা করেছে প্ররোচনা দিয়েছে সে অপরাধী হবেন। 239 ধারা। প্রিয় ভাইরা, যে অপরাধে বিচার হওয়ায় সেটা প্রমাণ না হয়ে অন্য অপরাধ প্রমাণ হলে, সেক্ষেত্রে প্রমাণ না হলে যেটা প্রমাণ হলো সেটাতে দণ্ড দেওয়া যাবে। 237, ছোট ছোট অনেকগুলি অভিযোগ অভিযোগ প্রমাণ হল না সেক্ষেত্রে আদালত লঘু দণ্ড দিতে পারেন। 238, 238, একটা অভিযোগে কে কে অভিযুক্ত হতে পারেন, দরবার থেকে খালি হাতে কেউ, খাজা বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, এরকমের, তাই না? তাহলে এই একটা অভিযোগে অপরাধের সঙ্গে কে কে অভিযুক্ত হতে পারেন, যে অপরাধ করবে সে হতে পারবে, অপরাধের যারা সহযোগী সহযোগী তারাও অভিযুক্ত হবেন, অভিযোগে যে প্ররোচনা দিয়েছে সেও অভিযুক্ত হবেন, এরা এরা অভিযুক্ত হতে পারে। এরা হলো 229। 241-এর ক, 241-এর ক, আসামি আদালতে হাজির হয়েছেন, এটা লাগবে। 248-এর কটা লাগবে দেখেন, 41-এর ক, আসামি আদালতে হাজির হয়েছেন অথবা আসামিকে আদালতে হাজির করা হয়েছে, আসামিকে আদালতে হাজির করার পর অথবা আসামি নিজে হাজির হওয়ার পর আসামি এবং ফরিয়াদি, ফরিয়াদি মানে বাদী, কিন্তু আসামি এবং ফরিয়াদি উভয়েরই জবানবন্দি গ্রহণ করবেন, শুনানি করবেন, কে করবেন? আদালত। শুনানি করে যদি ম্যাজিস্ট্রেটের নিকট মনে হয় অপরাধটা ভিত্তিহীন, আসামির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই অভিযোগ ভিত্তিহীন, তাহলে আদালত অভিযুক্তকে অপরাধের দায় থেকে অব্যাহতি দিবেন, খালাস না, কি দিবেন? অব্যাহতি দিবেন। আসামি আসামি আদালতে হাজির হলে অথবা হাজির করা হলে আসামি এবং ফরিয়াদি উভয়ের শুনানি নেওয়া হবে, শুনানিতে যদি আসামির বিরুদ্ধে অপরাধ যদি ভিত্তিহীন মনে হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আসামিকে অপরাধের দায় থেকে অব্যাহতি দিবেন। এখন বলতে পারেন অব্যাহতি মানে কি? অব্যাহতি মানে কি? মানে হল অপরাধের দায় থেকে তাকে রেহাই করে দিবেন, অপরাধের দায় থেকে তাকে বাদ দিয়ে দিবেন, এটাকেই বলে অব্যাহতি দিবেন। তাহলে এই এখন আরেকটা বিষয় হতে পারে, অব্যাহতি এবং খালাস, অব্যাহতি এবং খালাস এই দুটা কি জিনিস? অর্থাৎ অব্যাহতি কি আর খালাস কি? অব্যাহতি এবং খালাসের পার্থক্য আলোচনা করুন, এরকম হতে পারে। সেক্ষেত্রে এই ক্লাসটা আমরা শনিবারে এই অব্যাহতি এবং খালাসের পার্থক্যটা বলবো ইনশাল্লাহ। খালাস কি আর অব্যাহতি কি এটা আমি শনিবারে পড়াবো ইনশাল্লাহ, এটা নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই। তাহলে আসামি এবং ফরিয়াদি বা বাদী উভয়ের শুনানি করে আদালত যদি মনে করে অভিযোগ ভিত্তিহীন, তাহলে আদালত অভিযুক্তকে অভিযোগের দায় থেকে অব্যাহতি দিবেন, খালাস না, অব্যাহতি দিবেন। 241-এর ক, যে অপরাধের বিচার হল সেটা প্রমাণ না হয়ে অন্য একটি অভিযোগ প্রমাণ হল, ওই অন্য অভিযোগে তাকে দণ্ড দেওয়া যাবে, আসামিকে দণ্ড দেওয়া যাবে। 237, আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ যদি প্রমাণ না হয় সেক্ষেত্রে আদালত আসামিকে লঘু দণ্ড দিতে পারেন, দিবেনই এরকম না, দিতে পারেন ইচ্ছা করলেন। 238, একটি অভিযোগে কে 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 বা কারা কারা অভিযুক্ত হতে পারেন, যে অপরাধ করবে সে হবেন,
অপরাধীর যারা সহযোগী তারা হবেন, অপরাধে যে প্ররোচনা দিয়েছেন সে বা তারা অভিযুক্ত হবেন। 239 আসামি এবং অভিযোগকারী বা ফরিয়াদি উভয়ের শুনানি করে আদালত যদি মনে করেন অপরাধ ভিত্তিহীন, সেক্ষেত্রে আদালত আসামিকে অপরাধের দায় থেকে অব্যাহতি দিবেন। 241 ক, প্রিয় ভাইরা, 237, 238, 239, 241 ক, এই কটা ধারা কি একটু একটু বোঝা গেল কিনা? চল্লিশ আমরা নেই নাই। 240 তাই না, 240। একাধিক অভিযোগের একটিতে দণ্ডিত হলে অবশিষ্ট গুলি প্রত্যাহার, এটা পরে দিব না, আমি ওটা একটু দেখতে হবে, না দেখে ওটা পড়াতে পারবো না, অনেক বড় এটা, পরে দিব না। তাহলে আজকে যে কটা ধারা দেওয়া হলো এই কটা ধারা কি আপনাদের বুঝে আসলো কিনা লেখেন। ২৩৮ বোঝেন নাই, অপরাধ প্রমাণ হয়নি তাও দণ্ড লঘু দণ্ড দিতে পারবে আদালত, ইচ্ছা করলে দিতে পারবে, এইটুকুই আমিনুল ভাই। ৩৯টা আরেকবার, ৩৯ বলছে যে গরু চুরি হয়েছে, ধরেন এই গরু চুরির অপরাধে কে কে জড়িত হতে পারে, তাহলে যে গরু চুরি করছে সে জড়িত হবে, ওই আসামি হবে, আর কে আসামি হবে? ওর সঙ্গে গরু চুরির সাথে যে ছিল তারা তারা আসামি হবে, আর কে হবে? এই চুরি করতে যে সহায়তা করেছে সেও আসামি হবে। মানে একটা অপরাধে কে কে আসামি হতে পারে এইভাবে বললে মনে ক্লিয়ার বুঝতেছেন। একটা অভিযোগে, একটা ঘটনায়, একটা অপরাধের, একটা অপরাধ ঘটলো, এই অপরাধে কে কে আসামি হতে পারেন, কে কে অভিযুক্ত হতে পারেন, কে কে দায়ী হতে পারেন, তাহলে যে ব্যক্তি অপরাধ করবে সে হবে। আর অপরাধটা যদি অনেকগুলি মানুষ মিলে করে তাহলে সবাই হবে, মানে অপরাধের সহযোগীরা হবে। আরেকটা হলো অপরাধ করতে যে প্ররোচনা দিবে, সহায়তা করবে, উস্কানি দিবে, এও অভিযুক্ত হবে। তাহলে অপরাধে কে কে অভিযুক্ত হতে পারে, অপরাধী অপরাধটা যে ঘটাবে সে হতে পারে, অপরাধটা একাধিক ব্যক্তি মিলে ঘটালে যারা যারা মিলে ঘটাবে তারা অভিযুক্ত হবে, আর যে সহায়তা করবে, প্ররোচনা দিবে সে অভিযুক্ত হবে। তাহলে অপরাধে কে কে অভিযুক্ত হতে পারে এটা ধারা হল 239। ২৩৯ই তো বললাম, তাহলে 239-এ কোন কোন ব্যক্তিকে একত্রে অভিযুক্ত করা যাবে, তাহলে কাকে কাকে অভিযুক্ত করা যাবে, কাকে কাকে? যে অপরাধ ঘটাবে সেই অভিযুক্ত ব্যক্তি, একই ব্যাপারে কি তো একই অপরাধ অভিযুক্ত ব্যক্তি, মানে যে অপরাধ ঘটাবে সে, আর একাধিক ব্যক্তি মিলে করলে ওই একাধিক ব্যক্তিরা, এবং যে প্ররোচনা দিবে সে, এরা হলো অপরাধে অভিযুক্ত, তাদেরকে অভিযুক্ত করা যাবে। একবার করে এই কয়টা ধারা রিভাইজ করে দেন। আচ্ছা, তাহলে 237-এ বলছে এক অপরাধে অভিযুক্ত ব্যক্তির অন্য অপরাধে দণ্ডিত করা যাবে কি? যে অপরাধে অভিযুক্ত কোন ব্যক্তি একটি অপরাধে অভিযুক্ত তাকে অন্য অপরাধে দণ্ডিত করা যাবে কি? আমরা লিখব হ্যাঁ, আসামির বিরুদ্ধে যে অপরাধে অভিযুক্ত হল বিচারে সেটা প্রমাণ না হয়ে অন্যটা যদি প্রমাণ হয় তাহলে সেই অন্যটার জন্য দণ্ড দেওয়া যাবে। ২৩৭ আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ না হলেও আদালত লঘু দণ্ড দিতে পারবে। ২৩৮ আর অপরাধের সাথে কাকে কাকে জড়িত করা যায়, যে ব্যক্তি অপরাধ করবে, ঘটনা ঘটাবে, তাকে অভিযুক্ত করা যায়, একাধিক ব্যক্তি মিলে অপরাধ করলে একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করা যায়, অপরাধ করতে যে প্ররোচনা দিবে তাকে অপরাধে অভিযুক্ত করা যায়। ২৩৯ ২৪১-এ বলছে
যে এই আসামিকে আদালতে হাজির করার পর অথবা আসামি হাজির হওয়ার পর আসামি ম্যাজিস্ট্রেট নিকট হাজির হলে অথবা আসামিকে ম্যাজিস্ট্রেট নিকট হাজির করা হলে আসামি পক্ষ এবং ফরিয়াদি পক্ষ শুনানি করে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন অভিযোগ ভিত্তিহীন তাহলে অভিযুক্তকে অপরাধের দায় থেকে অব্যাহতি দিবেন। এখন কি ক্লিয়ার বোঝা গেল কিনা লেখেন দেখি। এক অপরাধে অভিযুক্ত অন্য অপরাধে দণ্ডিত হতে পারে, 237। অপরাধ প্রমাণ না হলেও লঘু দণ্ড দিতে পারে, 238। আর যে যে ব্যক্তি একত্রে অভিযুক্ত হতে পারেন, আসামি নিজে, আসামির সহযোগীরা এবং সহায় প্ররোচনাকারী, এরা যৌথভাবে অভিযুক্ত হতে পারেন, 239। আসামি আদালতে হাজির হলে অথবা আসামিকে আদালতে হাজির করা হলে সেক্ষেত্রে এই আসামি এবং বাদী পক্ষের বা ফরিয়াদি পক্ষের শুনানি করে অভিযোগ যদি ভিত্তিহীন হয় সেক্ষেত্রে আদালত তাকে অব্যাহতি দিবেন, 241 ক। আমি কি এখন অন্য আইনে যাব? মহিদুল? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে আমরা চলে গেলাম তরিকু, নাম তো চেঞ্জ করেননি এখনো, এখনো ভোরের শিশি লেখে দেখছেন। ভোরের শিশির মানে কি জানেন? মানে সকালবেলার প্যানি, ওই যে মানে যেটা হয় এটা তো সবসময় পরে না রে ভাই, এটা তো পরে হলো এই ঠান্ডা মৌসুমে পরে। গরমের সময় কি শিশির পাওয়া যায়? তাহলে আপনি ভালো নামটা আমি তো জানি তরিকুল, ঠিক করে ফেলাম ওটা, ওই ফেসবুকে কিভাবে করা যায় কার যারা জানে তাদের থেকে করে নিয়ে ভোরের শিশির কেটে দিয়ে আপনার নাম তরিকুল ইসলাম এটা লেখেন, তাহলে আপনি বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাহলে মাদক দ্রব্য যাব। দেখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018, তাহলে 2018 এটা আমরা এখন শুরু করব। তার আগে পড়ি রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। তাহলে একটা টেস্ট নেই আপনারা পারেন কিনা, দেখি মাদক দ্রব্যের একটা ধারা লেখেন তো, কে আগে লিখতে পারেন? অর্থ লগ্নিকারী, অর্থ যোগানদাতা, পৃষ্ঠপোষকতা, মদতদাতা, দণ্ড কি? আগেই লিখে ফেলছি রে, বলতে বলতেই লেখা শেষ। আলহামদুলিল্লাহ তো পারছেন, তার মানে পারবেন। তাহলে প্ররোচনা দেওয়া এটা হলো সহায়তা করা, 41। ব্যতিক্রমের আহা হা, আমিরুল কি করলে ভাই তুমি, নাকি উল্টাপাল্টা হয়ে গেছে মনে হয়। আচ্ছা এই সব এই মাদকদ্রব্য আইনে অপরাধের সাজার বিধান নেই, সেক্ষেত্রে 42-1, যদি পুলিশকে যদি সাহায্য না করে মাদক অপরাধের ক্ষেত্রে সেক্ষেত্রে দণ্ডিত হবেন, 42-2। কোম্পানি অপরাধ করলে দণ্ডিত হবেন, 43-43। আর আদালত সরকার কি করবে মাদক অপরাধের বিচার করার জন্য,
কি করবেন, এখতিয়ার সম্পন্ন আদালত বানাবেন, এখতিয়ার সম্পন্ন কি বানাবেন, আদালত বানাবেন, এটা এখতিয়ার সম্পন্ন আদালতে বিচার হবে, সেখানে বিচারক হবে দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এগুলির বিচার করতে পারবেন। তাহলে আদালত এ আইনের অধীন মাদকদ্রব্য অপরাধসমূহ অপরাধের গুরুত্ব অনুযায়ী এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বিচার্য হবে, এটা হল 44। আর ৪৫টা হলো বাতিল, ৪৫টা কি হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, আমরা 46 যাব। এ আইনের অপরাধগুলি আমলযোগ্য, এ আইনের অপরাধগুলি আমলযোগ্য, এটা হলো 46, 45 বাতিল, 45 আর নাই। আমরা 47 থেকে পড়া শুরু, রেডি, একবারে হয়ে যাবে ইনশাল্লাহ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে, নারী শিশু নির্বাচন, নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে জামিন সংক্রান্ত বিধান আমরা পড়েছি 19 ধারা, সেখানে পড়েছি অপরাধের সঙ্গে সরাসরি জড়িত, প্রত্যক্ষভাবে জড়িত অভিযোগকারী বা রাষ্ট্রপক্ষের শুনানি ছাড়া তাকে জামিন দেওয়া যাবে না, ১৯ এর ২ এর ক, এটা নারী শিশু। আদালত যদি মনে করেন দণ্ডিত হবে, অপরাধ প্রমাণ হবে, সেক্ষেত্রে আদালত তাকে জামিন দেবে না, ১৯ এর ২ এর খ। অভিযুক্ত যদি নারী শিশু অসুস্থ হয়, সেক্ষেত্রে আদালত যদি মনে করে জামিন দিলে ন্যায় বিচারে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, সেক্ষেত্রে আদালত এই নারী শিশু বা অসুস্থকে জামিনে মুক্তি দিতে পারেন, ১৯ এর ৩ ছিল। আর সরাসরি যে জড়িত না তাকে আদালত জামিন দিতে পারেন, ১৯ এর ৪। এখানে বলতেছে এই মাদকদ্রব্য কথাগুলি একেবারে এক, কিন্তু ধারার সিস্টেমটা একটু ভিন্নতা আছে, মূল ধারা ওখানে ১৯ আর এখানে মূল ধারা হলো ৪৭। ৪৭ বলছে জামিন সংক্রান্ত, বিধিবিধান ১৯ ৪৭, মাদকদ্রব্য আইনে অপরাধীকে জামিন দেওয়া যাবে নাকি যাবে না এই নিয়ম কারণ হলো ৪৭ ধারা, জামিন সংক্রান্ত বিধিবিধান ৪৭। পড়া শুরু, রেডি। অপরাধের সাথে জড়িত ব্যক্তি, অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষের শুনানি ব্যতীত এই মাদকদ্রব্য অপরাধের সাথে জড়িত ব্যক্তিকে আদালত জামিনে মুক্তি দিবে না, অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষের শুনানি ব্যতীত আদালত অপরাধীকে জামিনে মুক্তি দিবে না, এটা হল ৪৭ এর ১ এর ক। অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষের শুনানি ব্যতীত অভিযুক্তকে জামিনে মুক্তি দেবে না, ৪৭ এর ১ এর ক। আদালত যদি মনে করেন আদালত যদি মনে করেন মাদকের অভিযোগ যার বিরুদ্ধে এটা তদন্তে প্রমাণ হবে এবং আসামি দণ্ডিত হবে, আদালত যদি এরকম মনে করে তাহলেও আদালত এই মাদক অপরাধীকে জামিনে মুক্তি দিবে না, এটা ৪৭ এর ১ এর খ। এ মাদকদ্রব্য অপরাধে নারী বা শিশু বা বিকলাঙ্গ যদি অভিযুক্ত হয়, সেক্ষেত্রে আদালত ইচ্ছা করলে এই নারী বা শিশু বা বিকলাঙ্গকে জামিনে মুক্তি দিতে পারেন, ৪৭ এর ৩, ৪৭ এর ২, ৪৭ এর ১ এর গ, ভুল হয়ে যাচ্ছে, ঘুম আসতেছে চোখে। জামিন সংক্রান্ত বিধিবিধান এটা হল ৪৭,
রাষ্ট্র অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষের শুনানি ব্যতীত অভিযুক্তকে জামিন দেবে না। সাতচল্লিশের একের ক, আদালত যদি মনে করে অপরাধীর বিরুদ্ধে দোষ প্রমাণ হবে, দণ্ডিত হবে, তাহলেও আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দেবে না। সাতচল্লিশের একের খ, অভিযুক্ত যদি নারী হয়, শিশু হয়, বিকলাঙ্গ হয়, আদালত যদি মনে করেন জামিন দিলে ন্যায় বিচারের সমস্যা হবে না, তাহলে আদালত এই নারীকে বা শিশুকে বা বিকলাঙ্গকে জামিনে মুক্তি দিতে পারেন। সাতচল্লিশের একের গ, তবে মামলা তদন্তর পর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত যদি মনে করেন যার বিরুদ্ধে মাদকের অভিযোগ তিনি ওই মাদকের সঙ্গে সরাসরি জড়িত না, তাহলে একে আদালত জামিনে মুক্তি দিতে পারেন। সাতচল্লিশের দুই, শুনানি বলতে কি বোঝায়? শুনানি বলতে বোঝায় যে আসামি পক্ষ এবং বাদী পক্ষ উভয় একত্র হয়ে এই যে জেরা বলে না, যে বাদী আসামি পক্ষ বলবে, আসামি পক্ষের উকিল বলবে যে আমার মক্কেল জামিন পাওয়ার অধিকার আছে। এখন মামলার বাদী পক্ষ, এই বাদী পক্ষ রাষ্ট্রপক্ষ বলতে মামলার বাদী পক্ষের যে উকিল এ হতে পারে, অথবা পুলিশ হতে পারে, অথবা পাবলিক প্রসিকিউটর হতে পারে, এরা বলল যে না, অপরাধী যে অপরাধ করেছে তা ক্ষমার অযোগ্য, জামিনের অযোগ্য, সে জামিন পাবে না। এরকম উভয় পক্ষই বলবে, বলে এইগুলি শুনতে শুনতে আদালত সিদ্ধান্ত নিতে পারবে যে না, জামিন দেওয়া যাবে নাকি যাবে না। এই যে উভয় পক্ষ ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে, মক্কেল জামিন পাওয়ার যোগ্য, কেউ বলছে যোগ্য না, এইগুলিকেই বলে শুনানি। কামরুজ্জামান ভাই ক্লিয়ার বুঝলেন কিনা? জামিন পাওয়ার উপরে উভয় পক্ষের তর্ক বিতর্ক করে, জামিন দেওয়া যাবে কি যাবে না এর উপরে যুক্তিতর্ক চলে, এটাকেই শুনানি বলে। এখন কি কামরুজ্জামান ভাই বুঝছেন? মাদক অপরাধীর জামিনের ক্ষেত্রে সর্বোচ্চ আর অনুর্ধ্ব, এটা ধরে রাখেন, আপনি পরে বোঝাচ্ছি, আমি আগের পরে নেই। রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা। অভিযোগকারী পক্ষ বা রাষ্ট্রপক্ষের শুনানি ছাড়া আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দিবে না। সাতচল্লিশের একের ক, আদালত যদি নিজ থেকেই মনে করে অভিযুক্তর বিরুদ্ধে যে অপরাধ এটা প্রমাণ হবে এবং তিনি দণ্ডিত হবেন এবং তিনি দোষী সাব্যস্ত হবেন, তাহলে আদালত তাকে জামিন দেবে না। সাতচল্লিশের একের খ, অভিযুক্ত যদি নারী হয় আর শিশু হয় অথবা বিকলাঙ্গ হয়, সেক্ষেত্রে আদালত ইচ্ছা করলে এই নারীকে বা শিশুকে বা বিকলাঙ্গকে জামিন দিতে পারে। সাতচল্লিশের একের গ, মামলা তদন্ত প্রতিবেদন প্রাপ্তির পর, অর্থাৎ তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত যদি মনে করেন আসামি জামিন দি আসামি অপরাধের সঙ্গে সরাসরি জড়িত না, তাহলে আদালত এই ব্যক্তিকে জামিন দিতে পারেন। সাতচল্লিশের দুই, প্রিয় ভাইরা, এই সাতচল্লিশ কি ক্লিয়ার বোঝা গেল কিনা? তাহলে শুনানি ছাড়া জামিন দেবে না ক, আর আদালত মনে করলে জামিন দেবে না খ, নারী বা শিশু বা বিকলাঙ্গা হলে জামিন পেতে পারে গ, তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় অপরাধী সরাসরি জড়িত নয় আদালত এরকম মনে করলে জামিন পেতে পারে
সাতচল্লিশের দুই। দেখেন এখন কি অন্য ধারায় যাব? তাহলে এখানে প্রশ্ন, এই সাতচল্লিশ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। একজন নেংরা, ক নামক নেংরা ব্যক্তি, তিনি ফুটপাতের মধ্যে এই টোকায় টোকায় ন্যাংরা টোকায় টোকায় ন্যাংরা থাকতে পারে না, থাকতে পারে, এই নেংরা টোকাই করতেছে, ওর বস্তা চেক করে তার মধ্যে পঞ্চাশ বোতল ফেন্সিডিল পাওয়া গেল। এক্ষেত্রে এই এই নেংরা এই নেংরার জামিন পাওয়ার বিধান আলোচনা করুন, ধারা লেখেন, তাহলে বুঝবো নি। নেংরা নেংরা সাতচল্লিশের একের খ দিলেন কেন? হ্যাঁ, একজন সাতচল্লিশের একের খ দিছেন, ওটা ভুল। সাতচল্লিশের একের গ দিছেন, এটা সঠিক। সাতচল্লিশের তিন বলে কোনো ধারা নেই, এটা হবে না। সাতচল্লিশের একের গ গ গ গ, হ্যাঁ এটা পারছেন। সাতচল্লিশের একের গ, একজন সাতচল্লিশ এক সি দিছেন, এটাও চলবে, এ বি সি, ঠিক আছে। সাতচল্লিশের গ হবে না, সাতচল্লিশের গ বলে ধারা নেই, সাতচল্লিশের একের গ আছে। তার মানে বুঝছেন, আলহামদুলিল্লাহ। একটু হয়তো লিখতে এগুলা ঝামেলা হয়েছে, কিন্তু আপনারা বুঝছেন খ হবে না। এখন বোঝা গেল কিনা? আলহামদুলিল্লাহ। এবার নেন তো মামলা তদন্ত শেষে, মামলা তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত যদি মনে করে অপরাধ, অপরাধীর বিরুদ্ধে অভিযোগ যেটা, এটা অপরাধী সরাসরি জড়িত না, তাহলে জামিন দিতে পারে। এটা কত লেখেন দেখি, অপরাধী মাদক অপরাধের সঙ্গে সরাসরি জড়িত না, তাহলে জামিন দিতে পারে আদালত। হ্যাঁ, এতে পারছেন তো? এটা হলো সাতচল্লিশের দুই, আলহামদুলিল্লাহ। বই বলে তুমি বিয়াল্লিশ লিখছো কেন, ওইরকম হয়ে গেছে তাই না? সাতচল্লিশের দুই, তাহলে পারছেন। আর একটা প্রশ্ন এরকম হতে পারে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে জামিন সংক্রান্ত বিধিবিধান আলোচনা করুন, তখন ওই সাতচল্লিশের একের ক খ গ সাতচল্লিশের দুই এর এই কটা চারটাই লিখতে হবে। অথবা এরকম হতে পারে, মাদকদ্রব্য অপরাধের ক্ষেত্রে কে জামিন পেতে পারে কে জামিন পাবে না আলোচনা করুন, তাহলে জামিন পাবে না শুনানি ছাড়া ক, আদালত মনে করলে পাবে না খ, আর নারী শিশু বিকলাঙ্গ হলে জামিন পাবে এটা গ, আর অপরাধের সঙ্গে সরাসরি জড়িত না সে জামিন পাবে সাতচল্লিশের দুই। প্রিয় ভাইরা, আমার মনে হয় আপনাদের এই সাতচল্লিশ ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখন আমরা যাব আটচল্লিশ, বিচারের বিশেষ বিধান, বিচারের বিশেষ পদ্ধতি, এটা হলো আটচল্লিশ ধারা। কি বলছে দেখেন, এই মাদকদ্রব্য আইনে যে অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড অথবা পাঁচ বছরের অধিক, পাঁচ বছরের অধিক, আরে গ বোঝে না, নারী, নারী মানে মেয়ে মানুষ, শিশু আর বিকলাঙ্গ, বিকলাঙ্গ ন্যাংরা খোরা চিনেন না, এলাকে বিকলাঙ্গ বলে, এটা হলো বিকলাঙ্গ, বুঝছেন কিনা? এখন তাহলে এই তিন রকমের মানুষ, একটা মেয়ে মানুষ, একটা শিশু আর একটা হলো বিকলাঙ্গ, এরা যদি মাদক অপরাধ করে তাহলে আদালত ইচ্ছা করলে এদের জামিন দিতে পারে। এটা হলো সাতচল্লিশের একের গ। এখন কি বুঝছেন কিনা? এই রহমান বুঝলেন কিনা ভাই? এখন রাহা বুঝছেন কিনা? রাহা না কেলদি দেখছিল, কে লিখছিল, লুসি বুঝছেন কিনা, লাকি না কিনা বুঝছেন কিনা? দেখেন তো
যে রাষ্ট্রপক্ষ অভিযোগকারী পক্ষের শুনানি ছাড়া জামিন দেবে না। ৪৭(1)ক আদালত যদি মনে করে দোষী সাব্যস্ত হবে জামিন দেবে না। ৪৭(1)খ নারী শিশু প্রতিবন্ধী হলে জামিন দিবে। ৪৭(1)গ তদন্ত পর্যালোচনা করে যদি দেখা যায় যে সরাসরি জড়িত না তাহলে আদালত জামিন দিবে। ৪৭(2) আরেকটা হলো ৪৮ বলছে বিচারের বিশেষ বিধান, এটা ভালো করে শুনেন, মাদকদ্রব্য আইনে যে অপরাধ এই সব অপরাধের কি একই দণ্ড? না, একই দণ্ড না। কোনটাতে ৫ বছর, কোনটাতে ১০ বছর, কোনটাতে ১২ বছর, কোনটাতে মৃত্যুদণ্ড, কোন জায়গায় যাবজ্জীবন কারাদণ্ড, এরকম আছে। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যে অপরাধে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ৫ বছরের অধিক কারাদণ্ড, এরকম দণ্ড ছাড়া এই ৫ বছরের কম দণ্ড যদি হয়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, ৫ বছরের অধিক কারাদণ্ড না, সেক্ষেত্রে এই অপরাধটার বিচার ফৌজদারি কার্যবিধি আইনের ২২ অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। এটা হলো ৪৮। এ ধরনের কথা আমরা আরেকটা আইনে পড়েছিলাম, ওই আইনের নাম বলতে হবে না, আপনার খালি ধারা লিখবেন যারা পারেন। বাল্যবিবাহ আইনের অপরাধগুলির বিচার কার্যবিধি আইনের ২২ অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। বাল্যবিবাহ আইনের অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধি আইনের ২২ অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। একজন লিখছেন, রাইট লিখছেন, দুইজন রাইট। কিন্তু আল্লাহ আপনাদের ব্রেন বুদ্ধি বাড়াই দেখ, আল্লাহ জ্ঞান গরিমা বাড়াই দাও আল্লাহ, দুইবার যেন প্রমোশন পরীক্ষা দেওয়া না লাগে, মান সম্মানটা বাঁচাও আল্লাহ। ১৫ সবাই লিখছেন আলহামদুলিল্লাহ। এই মাদকেও এরকম, মাদকের যে অপরাধটার দণ্ড ৫ বছরের অধিক না, ৫ বছর বা ৫ বছরের কম, এই ধরনের যদি অপরাধ হয় তাহলে এটার বিচার সংক্ষিপ্তভাবে ২২ অধ্যায় অনুসারে করা যাবে। এটা হলো এই ৪৯ (49) কত ধারা? ৪৮ ধারা, ৪৯ না ৪৮। তাহলে জামিন সংক্রান্ত বিধান গেল ৪৭, আর মাদকের এমন একটা অপরাধ করেছে যেটার দণ্ড ৫ বছরের অধিক না, তাহলে এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির কত অধ্যায় অনুসারে এটা সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে? ৭ বছর না, ওটা কারেকশন হয়েছে কামরুজ্জামান, ওরা ৭ বছরের জায়গায় ৫ বছর করছে, এটা পরে কারেকশানে ২২ অধ্যায় অনুসারে। তাহলে মাদকদ্রব্য আইনে যে অপরাধের দণ্ড মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা ৭ বছরের অধিক দণ্ড না, তার মানে ৭ বছর বা তার কম দণ্ড, সেক্ষেত্রে এটার বিচার সংক্ষিপ্তভাবে ফৌজদারি কার্যবিধি ২২ অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। এটা কত? ৪৮ ধারা। ৪৯ ধারা বলছে যে এই বিচারের মুলতবি, অর্থাৎ এই মাদকের বিচার একবার শুরু হলে একটানা বিচার চলবে। এটা কিন্তু নারী শিশুরও ছিল, বিশের মধ্যে ছিল যে একটানা বিচার চলবে, তবে ন্যায় বিচারের স্বার্থে যদি বন্ধ করা প্রয়োজন হয় তাহলে ৩ কার্যদিবসের বেশি একটানা বিচার মুলতবি করা যাবে না। তাহলে মাদকের অপরাধের বিচারের মুলতবি কতদিনের বেশি করা যাবে না? ৩ কার্যদিবসের বেশি মুলতবি, একটানা মুলতবি করা যাবে না। আর এটার বিচার শুরু হলে একটানা বিচার চলবে। কিভাবে চলবে? না, ওলা কারেকশন হচ্ছে সমন,
এই যে বিশুদ্ধই দিলে না, ওটা এই এই যে এটা পরে কারেকশন হচ্ছে, আমি যেটা এখন পড়াচ্ছি এটা লেটেস্ট, ওটা আগে যেটা ছিল যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড এইরকমের অপরাধ হলে কার্যবিধির বিশ অধ্যায় অনুসারে বিচার হবে, আর যেটার বিচার যেটার দণ্ড 7 বছরের অধিক না সেটা হবে 22 অধ্যায় অনুসারে। তো এটা কারেকশন করে একবারে এখন যেটা করেছে সেটা লিখছে যে যে মাদকদ্রব্য আইনের অপরাধ যদি মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড বা 7 বছরের অধিক কারাদণ্ড না হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 22 অধ্যায় অনুসারে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে, এটা কারেকশন দিয়েছে। এই এখন যেটা বললাম এটা কারেকশন দিয়েছে, এটাই সঠিক। এমনকি ক্লিয়ার হলো কিনা, তাহলে এখন আমরা তাহলে চলে যাব জামিন সংক্রান্ত বিধান 47, বিচার করার বিশেষ বিধান 48, আর বিচার শুরু হলে মুলতবি 3 দিনের বেশি রাখা যাবে না, একটানা চলবে বিচার, বিচার মুলতবি করতেই হয় তাহলে 3 দিনের বেশি করা যাবে না, এটা হলো 49। এখন দিব 50 50, দেখেন মুলতবি মানে কি। হ্যাঁ, এই তো না বুঝলে বলেন, এরকম মুলতবি মানে বন্ধ রাখা যাবে না, বিচার বন্ধ রাখা যাবে না, এই বন্ধ রাখাটাকে মুলতবি বলে, বন্ধ রাখা যাবে না, একটানা বিচার চলবে, মুলতবি রাখা যাবে না মানে সিদ্ধান্ত ইয়া বিচার বন্ধ রাখা যাবে না। ক্লিয়ার? মোহাম্মদ নিজামউদ্দিন, ক্লিয়ার কিনা মুলতবি মানে কি? 50-এ বলছে, 50 বলার আগে কে আগে লিখতে পারেন? নারী শিশু, নারী ও শিশু নির্যাতন দমন আইনের, দমন আইনের অপরাধের সঙ্গে যদি অন্য আইনের অপরাধ জড়িয়ে থাকে, নাই বিচারের স্বার্থে অন্য অপরাধের বিচারের অন্য অপরাধের বিচার একই সঙ্গে একই ট্রাইব্যুনালে করা যাবে। এটা আহাহা, গোলাম মাওলা ভুল করে দিলেন, হয়তো বা লিখতে ভুল গেছে কিন্তু আপনার মূল ধারা ঠিক আছে। হ্যাঁ, আলম ইসলাম, এ হলো বুদ্ধিমান কাজ করছে, 27 মারে দিয়েছে, আলহামদুলিল্লাহ, পারছেন। তাহলে এখন এখানে যেটা বলল যে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অপরাধের সঙ্গে অন্য আইনের অপরাধ জড়িয়ে থাকলে অন্য আইনের অপরাধের বিচারটাও এই মাদক আইনের সাথেই বিচার করা যাবে, এটা হলো 50 ধারা। প্রিয় ভাইরা, আপনাদের একটু টেস্ট নেব এখন, তাহলে আর দিব না এই পর্যন্ত। তাহলে টেস্ট কার্যবিধি, যে অপরাধে অভিযুক্ত ওটা প্রমাণ না হয়ে আর একটা প্রমাণ হয়েছে, ওই যেটা প্রমাণ হলো সেটাতে দণ্ড দেওয়া যাবে, লেখেন। যে অপরাধে অভিযুক্ত অভিযুক্ত সেটা প্রমাণ হলো না, না হয়ে অন্য একটা অপরাধ প্রমাণ হলো, যেটা প্রমাণ হলো সেটাতেও দণ্ড দেওয়া যাবে, সে অপরাধে দণ্ড দেওয়া যাবে। হ্যাঁ, এই তো পারছেন, পারছেন, আলহামদুলিল্লাহ। এখন যে অপরাধ প্রমাণ না হলেও, অপরাধ প্রমাণ না হলেও আদালত লঘু দণ্ড দিতে পারে, লঘু মানে ছোট দণ্ড দিতে পারে, এটা লেখেন। অপরাধ প্রমাণ না হলো তারপরেও আদালত লঘু দণ্ড দিতে পারে, হ্যাঁ এই তো পারছেন, 38। আলহামদুলিল্লাহ, 238 পারছেন। অপরাধে কে কে জড়িত হতে পারে? অপরাধী নিজে, তার সহযোগীরা, এবং অপরাধে যে প্ররোচনা দিয়েছে সে তারা অভিযুক্ত হতে পারে, এটা কত? কার কার বিরুদ্ধে অভিযোগ করা যায়, কার কার বিরুদ্ধে অভিযোগ আনা যায়, এরকমের 239, আলহামদুলিল্লাহ। তাহলে মাদকদ্রব্য জামিন সংক্রান্ত বিধিবিধান 47, শুনানি ছাড়া জামিন দিবে না 47-এর 1-এর ক, আর আদালত যদি মনে করে দোষী সাব্যস্ত হবে জামিন দিবে না 47-এর 1-এর খ, নারী শিশু বিকলাঙ্গ হলে জামিন দিবে 47-এর 1-এর গ, তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে অপরাধী সরাসরি জড়িত না এরকম মনে হলে জামিন দিয়ে দিবে 47-এর 2, বিচারের বিশেষ বিধান যে অপরাধের দণ্ড 5 বছরের অধিক না
তা ফৌজদারি কার্যবিধির 22 অধ্যায় দিয়ে সংক্ষিপ্তভাবে বিচার করা যাবে। 48 বিচার মুলতবি তিন দিনের বেশি করা যাবে না, এটা একটানা বিচার চলবে। এটা 39 49 আর মাদকের অপরাধের সঙ্গে অন্য আইনের অপরাধ জড়িয়ে থাকলে ন্যায় বিচারের সঙ্গে অন্য অপরাধের বিচার একই সঙ্গে করা যাবে 50। এখন যাব মানব পাচারের একটা ধারা, এটা 2 মিনিটও লাগবে না। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। মাদক মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 20 ধারা, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন কত? 20 ধারা। 20 কি বলছে দেখেন, যে এ আইনে মানব পাচার করে এক জায়গায় কি করেছে, তাকে আটকে রেখেছে, বেঁধে রেখেছে, অপহরণ করে রাখে না, আটকে রেখেছে। তাহলে অপহৃত ব্যক্তিকে যেখানে আটকে রাখা হয়েছে সেই জায়গায় পুলিশের সাব ইন্সপেক্টর হতে তদুর্ধ অফিসার বিনা পরনায় সেখানে তল্লাশি করতে পারবে, এবং তল্লাশির সময় বাড়িওয়ালার অনুমতি নেবে, এবং অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে তল্লাশি করতে পারবে, এবং সেখানে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করতে পারবে, এবং সেখানে কোনো অপরাধী পাওয়া গেলে অপরাধীকে বিনা পরনায় গ্রেপ্তার করতে পারবেন। এরা সব মিলে 20-এর 1 2 3 4 এরকম আছে, আমরা 1 2 3 4 আপাতত নিলাম না, না নিয়ে একবার দিয়ে দিলাম কত 20 ধারা। আর এর সঙ্গে কার্যবিধি মিলে যায় এই জন্য আমরা দিব 102 103। 102-এর 1 2 3 আর লিখতে যাব না, আর পিআরবি দিব 280। তাহলে মানব পাচার আইনে বিনা পরনায় তল্লাশি কে করতে পারে? সাব ইন্সপেক্টর হতে তদুর্ধ কর্মকর্তা। এখানে তল্লাশির পদ্ধতিটা কি? তাহলে তল্লাশির পদ্ধতি বাড়িওয়ালার অনুমতি নেবেন 20, আর কার্যবিধি দিলে দিবেন 102-এর 1। অনুমতি না দিলে দরজা জানালা ভেঙে তল্লাশি করবেন 102-এর 2, আবার এখানে 20। তল্লাশিকালে এই কোনো মালামাল পাওয়া গেলে তা জব্দ তালিকা করবেন, এটা 20। 103-এর 2, তল্লাশিকালে কাউকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করবেন 102-এর 3, কার্যবিধি এখানে দিবেন 20, এবং সেখানে কাউকে যদি সন্দেহ হয় তাহলে বিনা পরনায় গ্রেপ্তার করতে পারবেন, এখানে দিবেন 20, আর পিআরবি দিবেন 316। কার্যবিধি তো ওখানে গ্রেপ্তার আমরা পাই নাই, 102-3 পাই নাই। তারপরে এখানে একটা নতুন পয়েন্ট হলো যে তল্লাশি এবং গ্রেপ্তার সংক্রান্তে ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে, এটাও 20। তাহলে প্রিয় ভাইরা, মানব পাচার আইনের আমরা 20 একটা ধারা পড়লাম, মাদক দ্রব্যের 47 48 49 50 পড়লাম, কার্যবিধি পড়লাম 237 238 239 241-এর ক, অনেকগুলি ধারা পড়া হলো। এখন দেখেন তো আপনাদের এই কথাগুলি বুঝে আসলো কিনা, বুঝে আসলে সাক্ষী ডাকা লাগবে, এই পয়েন্টও দিয়ে দিবেন। এটা দিয়ে যারা সূচি নেবেন, আমরা 10 তারিখ মোটামুটি আপনাদের দিয়ে রাখতেছি, 10 তারিখে আমরা পাবো ইনশাল্লাহ। আপনারা যারা বই নেবেন তারা যেহেতু আলামিন এই ট্রেনিং সেন্টারে আলামিন হয়তো আপনাদের কাছে বই পাঠাতে পারবে না, এই জন্য আপনারা পলয়েলে যাদের বন্ধুবান্ধব আছে তাদের থেকে পলয়েল থেকে নেবেন, অথবা রাজারবাগে শপিং মলে, অথবা রাজারবাগে আমি যেখানে পড়াই সেখানে হয়তোবা আপনাদের বন্ধুবান্ধবকে পাঠাই দিলে সেখান থেকে নিয়ে আপনাদের কাছে পার্সেল করে দিয়ে দিবে, এভাবে নিতে পারবেন। আর না হলে আলামিনের সঙ্গেও কথা বলেন, তাহলে হয়তো ব্যবস্থা করবে। 2, এখন আলামিন তো ওই ট্রেনিং সেন্টারের অবস্থা জানেনি, ট্রেনিং সেন্টারে খুবই কড়াকড়ি নিয়ম, সময় পাওয়া যায় না, আর এই জন্য যারা এই যে আজকে তো 2 তারিখ, আপনারা একটু তাড়াতাড়ি করেই টাকাটা আলামিনের সঙ্গে কথা বলে ওকে টাকা পয়সাগুলি দিয়ে দিন, তাহলে আলামিন একটু ঝামেলা থেকে মুক্ত হবো। ও আপনাদের সঙ্গে আমার কথা বলতে পারছে, আমার এখানে থাকলে ও 2 মিনিট কথা বলতো, তো আমাকে ফোন দিয়েছিল, ফোনে বলল যে একটু বলে দেওয়ার জন্য, এই জন্য আমি আপনাদের বলে দিলাম আপনারা ওই এ মাসে একটু দ্রুতই টাকা দিয়ে দেন, দিয়ে ওকে জানাই দেন।
স্যার কোন কোন আইন নতুন করে সংস্কার হয়েছে দয়া করে বলেন। নারী শিশু সংস্কার হয়েছে আর মাদক দ্রব্য সংস্কার হয়েছে, আর অন্যগুলি তেমন সংস্কার হয় নাই। অন্যগুলি যা পড়াচ্ছি ঠিক আছে, আর মাদকের যেটা সংস্কার হয়েছে সেটা তো আমি বলেই দিলাম। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংস্কার হয়েছে, ট্রাইব্যুনাল ছিল আগে, এখন সেটা সব বাদ দিয়ে হয়েছে এখতিয়ার সম্পন্ন আদালত। যত জায়গায় ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল ছিল সেই জায়গাতে হয়েছে এখতিয়ার সম্পন্ন আদালত। এটুক লিখলে হলো এটা মাদকের সংস্কার। আর একটা ৪৮ সংস্কার হলো কি, যে এই কার্যবিধির ২০ অধ্যায় অনুসারে বড় অপরাধগুলোর বিচার হবে, আর ৭ বছরের অধিক দণ্ড সেটা ২২ অধ্যায় অনুসারে হবে। এটার জায়গায় করে দিয়েছে যে ২০ অধ্যায় লেখেইনি, না লেখে বলছে যে ৫ বছরের অধিক দণ্ডে দণ্ডিত না, এ ধরনের গুলাব ২২ অধ্যায় দিয়ে সংক্ষিপ্ত ভাবে বিচার করা যাবে। যেটা ৭ ছিল সেখানে ৫ করছে, এটা একটা করছে, আর ২০টা বাদ দিয়ে ২২ অধ্যায় দিয়ে দিছে একবারে, এটা একটা। আর তেমন কারেকশন করে নাই, এটুকুই কারেকশন করছে। আর নারী শিশুতে কারেকশন করছে, যেটা আগে ট্রাইব্যুনাল স্থাপন ছিল ২৫ ধারা অনুসারে, ওটা ভুল ছিল, ওরা কারেকশন করে দিছে, না ট্রাইব্যুনাল স্থাপন হবে ২৬ ধারা অনুসারে। আর নারী শিশু আরেকটা কারেকশন করেছে, নারী শিশুর একে মৃত্যুদণ্ড ছিল না, একে মৃত্যুদণ্ড ঢুকাইছে কত রাখে, ৯ রাখে, আর ২ মৃত্যুদণ্ড আগে থেকে ছিল, ৩ও মৃত্যুদণ্ড আগে থেকে ছিল, আর ৪ কতে মৃত্যুদণ্ড ঢুকাইছে, আর মৃত্যুদণ্ড কোথায় যেন ঢুকাইল। আর একটা হলো এই ৯ ৫ যেটা ছিল দায়ী পুলিশ সদস্য, এখানে করছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য। সূচি বইটার দাম কত হবে এখনো আমরা নির্ধারণ করি, ১১০০ পৃষ্ঠা হয়েছে, আইন থাকবে ৪৫টার মতো। আপনারা ওই বড় হ্যান্ডবুক ওটা না পড়ে আমার এই বইটা পড়লেই হবে, কোনো ধারাই আমি বাদ দেইনি, তবে কার্যবিধির কিছু ধারা আমি বাদ দিয়েছি, তবে আর অন্যান্য যতগুলি আইন সব আইনের একেবারে শুরু থেকে শেষ ধারা পর্যন্ত দিয়েছি, দণ্ডবিধির উদাহরণগুলোও দিয়ে দিছি। ওই মূল বইয়ে যে উদাহরণগুলি আছে উদাহরণগুলি হুবহু ওই উদাহরণ দিয়েছি, কিন্তু আমি একটু সহজ করে দিয়েছি, যে ধারাতে উদাহরণ আছে ওই ধারা দিয়ে ধারা নিচে উদাহরণ, এবং পরে একটু আপনাদের মনে পড়বে ইনশাল্লাহ। আর একটা হলো যে এই সাক্ষ্য আইনটা আমি নিজে যেভাবে লিখছি সেভাবে আমার কাছে সহজ মনে হয়, আপনাদের কাছে সহজ মনে হবে, আর বইয়ের ভাষায় যে সাক্ষ্য আইনটা এটা একটু জটিল, আমি অনেকবার পড়ছি লিখছি তারপরেও কঠিন মনে হচ্ছে, কিন্তু তারপরেও আমি আমার মতো যেটা করেছি এটা আমি দিয়েছি, আমি এই জন্য লিখে দিয়েছি সহজ ভাষায় সাক্ষ্য আইন, এটা প্রথমে আছে, প্রথম দিকেই থাকবে। আর একেবারে হুবহু সাক্ষ্য আইন যেটা এটা একেবারে বইয়ের শেষে থাকবে উদাহরণসহ বইয়ে যেভাবে আছে ওইভাবে, তবে একটু সহজ করা আছে, এটা সাক্ষ্য আইন থাকবে। আর অন্যান্য আইনগুলিতে মাদক যেটা বললাম, ডিজিটাল, নারী শিশু, মানব পাচার, যা এগুলা হচ্ছে এলা হুবহু এক ধারা থেকে শেষ ধারা পর্যন্ত সব ধারাগুলি থাকবে, একটু সহজ হবে। তাহলে প্রিয় ভাইরা, এই সূচি বইটা বেরোনোর পরে আমরা MCQ এবং গাইডটা বের করব। দাম একজন লিখছে ৩৫০ টাকা, আচ্ছা দামটা আমি একটু জানাই দেব, মানে পৃষ্ঠা হয়ে গেছে বেশি আর কাগজের দাম বেড়ে গেছে, এখন ওই যে যুদ্ধ শুরু হয়েছে আমাদের দেশেও তো জিনিসের দাম বেড়ে গেছে, আলু বেগুনের দাম যেমন বেড়ে গেছে, আলু বেগুন কি আমদানি করে দেখেন, আলু বেগুনের দামও বেড়ে গেছে। বইটা আগেকার সূচি বইটা ২২০ টাকা বিক্রি করছে, এবার একটু বাড়বে, তো ওই কে যেন লিখছে ৩৫০ টাকা, আমরা চিন্তা ভাবনা করি আপনারা একটু দাম বেশি হলেও নেন, লাভ হলে তো আমারই হবে, তাই না, আপনি ২০ টাকা বেশি দিলে তো অন্য কেউ আর পাচ্ছে না, আলামিন পাবে, খোরশেদ পাবে, আর না হলে আমি পাবো, আর পেশালা পাবে, আর এছাড়া তো আর কেউ পাবে না, এই জন্য ২০০ টাকা তো হবেই না, ২০০ টাকা তো গত বছরই ২২০ টাকা ছিল, এবছর ২২০ লস ভোগ মাঠে বসা লাগবে। সাক্ষ্য আইন কবে পড়াবেন, সাক্ষ্য আইন আগে কার্যবিধিটা শেষ হোক তারপরে আমরা দণ্ডবিধি ধরবো,
আর মাদকও শেষ হয়ে গেলে আমরা ডিজিটাল ধরবো, আর মানব পাচার শেষ হয়ে গেলে পুলিশ আইন ধরবো। আর শুক্রবারের জন্য আপনারা প্রস্তুতি নেন, শুক্রবারে আপনাদের সব আইন রিভিশন করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের রহম করে। মোটামুটি 320 টাকা 30 টাকা এরকম ধরে রাখেন, 350 টাকা হয়তোবা করব না, 320 টাকা বা 30 টাকা এরকম। আমি পেশালার সঙ্গে কথা বলি ওরা কত দাম ধরবে। তাহলে প্রিয় ভাইরা, তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।